সাধারণ সম্পাদক ছিলাম আমি ছাত্র সংসদে বাংলাদেশ ছাত্রলীগ আমাকে তিনবার বিবি মনোনয়ন দিয়েছে আমি কলেজ শাখায় এবং আমাদের জেলা ছাত্রলীগ এবং আমার কেন্দ্রীয় ছাত্রলীগের আমি তিন টাইম দায়িত্ব ছিলাম আমাকে 2008 সালে গাজীপুর সদরে উপজেলার ভাইস চেয়ারম্যানের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ গাজীপুর জেলা শাখা আমাকে এবং আমাকে 2013 সালে আমি গাজীপুর সিটি মেয়র প্রার্থী হই এবং 2017 সালে থেকে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন এবং আমাকে 2018 সালে গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেন আমার জীবন দশায় আমি আমার এই গাজীপুরের জন্মভূমি থেকে আপনারা জানেন আমি আওয়ামী লীগ এবং ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ এর বাহিরে আমার জীবন দশায় কোনো ধরনের কল্পনা বা চিন্তা আমি কখনো মাথায় নেই নাই ভবিষ্যৎ কোনো দিন আমি নিব না আমি আজকে নগরবাসীর কাছে আমি ক্ষমা চাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি আপনারা জানেন আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন যে সিটি কর্পোরেশনের ইলেকট্রিসিটি ছিল না অনেক এলাকায় রাস্তাঘাট ছিল না আমি মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় সার্বিক সহযোগিতায় আমি এই গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম পর্যায়ে 32,000 বাড়িঘর দোকানপাট কবরস্থান মসজিদ এবং 8,000 বিঘা জায়গা আমাদের স্থানীয় মানুষের কাছ থেকে চেয়েছে নিচ্ছি পৃথিবীর কোন দেশ নাই পৃথিবীর কোন সিটি কর্পোরেশন নাই ব্যক্তির জায়গা 8,000 বিঘা জায়গা এবং 32,000 বাড়িঘর দোকানপাট সরিয়ে দিয়েছে এই এলাকার মানুষ যেন চলাফেরা করতে পারে আমি মেয়র হিসাবে এবং আমাদের কাউন্সিলর এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকলের সহযোগিতায় এই রাস্তাঘাটগুলো আমি কাজগুলো প্রথম পর্যায়ে ধরেছিলাম 800 কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় 700 কিলোমিটার উপরে রাস্তা এখানে 30 ফিট 40 ফিট 50 ফিট 60 ফিট 80 ফিট পর্যন্ত রাস্তার কাজগুলো ধরেছি কারণ এই শহরের মানুষ 40 লক্ষ মানুষ এখানে বসবাস করে প্রায় সবাই কষ্ট করে রাস্তায় যেন কোনো যানজট না হয় সেই জন্য কাজটি করেছিলাম এবং আমি আপনাদের সাথে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন উনি একটি আদর্শ জায়গা জাতির পিতার কন্যা উনি আমাদের দেশের এই 70 কোটি মানুষের ভাগ্য নির্ধারক হিসেবে কাজ করেন উনি আমার মায়ের স্থানে আছেন আমার নামে কতিপয় কিছু লোক বলেছে গাজীপুর সিটি কর্পোরেশন 2800 মিল ইন্ডাস্ট্রি আছে কলকারখানা আছে আমার ছাত্র জীবন থেকে শুরু করে আমার নির্বাচন এবং আমার সকল কর্মের মধ্যে আমি আমার এই ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে সব মালিকদেরকে আমরা সহযোগিতা করেছি আমি আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোন ফ্যাক্টরির মালিকের কাছ থেকে আমরা কোন ধরনের অর্থ কোন ধরনের সুযোগ সুবিধা আমরা কোনোদিন নেই নাই আমি এটা চ্যালেঞ্জের মাধ্যমে বললাম কোন ফ্যাক্টরি 1,50,000 10 লাখ 5 লক্ষ কতদিন কোন ফ্যাক্টরির কাছ থেকে আমরা সেই কাজটি করি নাই এবং আমরা আমাদেরকে এখানে বলেছে গাজীপুর জায়গা আমরা জায়গা সম্পত্তি মানুষ যদি আসছে তাহলে তাদেরকে আমরা দুই পক্ষকে বিল করে দিয়েছি কোন জায়গা সম্পত্তির মানুষের কাছে কোনোদিন হাত দেয় নাই এ ধরনের মিথ্যা বানোয়াট মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনেক তথ্য দিয়েছে এবং আপনারা জানেন আমার নামে যেই সব ধরনের অডিও যেটা মানুষ একসাথে বসতে 3 ঘন্টা 2 ঘন্টা আলোচনা হয় সেই সব আলোচনার মধ্যে 3 মিনিট 5 মিনিট 1 মিনিট 30 সেকেন্ড করে মানুষের কথা কেটে কেটে মূল কথা বাদ দিয়ে আংশিক কথা দিয়ে আমাকে প্রশ্নবিদ্ধ করার জন্য করেছেন যেই কথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বললেন যে কোনো মানুষের সাথে মাননীয় প্রধানমন্ত্রী তার সাথে কথা বলবে না সে ধরনের কাজ করেছে জানেন 2013 সালে আমার নির্বাচন এবং আমাদের সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা 1,59,000 ভোটে পরাজয়ের পরে আমাদের এখানে গাজীপুর সিটি কর্পোরেশনে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদের আওয়ামী লীগের দায়িত্ব দিয়েছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো সংগঠন হিসেবে এই গাজীপুর সিটি কর্পোরেশনে আমরা 57টি ওয়ার্ড এবং আমাদের নগর কমিটি নিয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো এখানে আওয়ামী লীগে আমরা জাতি হিসেবে তৈরি করেছি সেই হিসেবে কিছু লোক আমাকে গত 13 সালের পর থেকেই মারার জন্য এবং বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য আমাকে আমার পরিবারকে এবং আমাদের সমর্থন যারা আছে আওয়ামী লীগ এবং আমাদের সাধারণ মানুষ তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমার পিছে সবসময় লেগেছিল আমি বলতে চাই যারা ঘরের ভিতরে এসে অডিও করতে পারে যারা মানুষকে হত্যা করতে পারে যারা রাস্তার মধ্যে গাড়ির মধ্যে আগুন দিয়েছে তাদের বিচার হয় নাই বিচার হয়েছে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মাননীয় প্রধানমন্ত্রী কর্মী
আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ করছি আমরা, আমি আপনাদেরকে দুঃখের সাথে বলতে চাই সেই সব জিনিস না করে আমাকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায় সেই কাজটি করেছেন। সেই জন্য আমি বলি আমার অস্তিত্ব বা আমার প্রাণের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশসত্ত্ব শেখ হাসিনার নেতৃত্বে আমার সব অস্তিত্বের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমার গার্জিয়ান হিসেবে উনি যে কোনো সিদ্ধান্ত দিয়েছেন বা দিবেন আমি মেনে নিব। উনি যদি আমাকে বলে বিনা কারণে বিনা দোষে যদি ফাঁসির দড়িতে ঝুলতে হয় আমি ঝুলতে রাজি আছি, তাতে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু আমার জাতির পিতা বঙ্গবন্ধু, আমার মাননীয় প্রধানমন্ত্রী দেশসত্ত্ব শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ এই ব্যাপারে আমার জীবনে কোনোদিন ছাড় দেয় নাই, ভবিষ্যতে আমি কোনোদিন ছাড় দিব না। আমি আপনাদের মাধ্যমে আকুল আবেদন করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, ভুল তথ্য দিয়েছেন, আংশিক তথ্য দিয়েছেন, পূর্ণাঙ্গ তথ্য আমি অত্যন্ত দুঃখের সাথে বলি। অনেক যারা উচ্চবিত্ত লোক আছেন তাদের কথা আমি সবকিছু একসাথে না বলতে পারলো, আমি হয়তো বা মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের কাছে সময় চেয়েছিলাম আমার কথা শোনার জন্য, দীর্ঘ দুই মাস আমার কথা না শুনে এবং এই করোনার কারণে আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সময় চেয়েও সেভাবে আমরা দেখা করতে পারি না। যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেখা করে কথাগুলো বলতে পারতাম তাহলে উনি সঠিক জিনিসটা জানতো, কারণ উনি এই 16-17 কোটি মানুষের ভাগ্য নির্ধারক হিসেবে কাজ করছেন, ওনার কাছে সত্য তথ্য গেলে অবশ্যই সত্য এবং ন্যায় বিচার পেতাম। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমার জীবনের সকল জায়গায় অস্তিত্ব। আমি, আমার ভুল হতে পারে কিন্তু আমি কোনো পাপ কোনো অন্যায়ের সাথে জড়িত না, আমি কোনো পাপ এবং অন্যায়ের সাথে জড়িত না। মানুষের ভুল হয়, মানুষ দোয়াকর্ম করলেও ভুল করতে পারে, কিন্তু আমার আওয়ামী লীগ আমি এখানে ছায়ার মতন হিসাবে আমাকে যেভাবে রেখেছে আমিও তাদের সাথে একসাথে ছিলাম সুখে দুঃখে। আমি আমার সিটি কর্পোরেশনের দায়িত্ব অর্পণ করে আমি কোনো আমার গানম্যান নেই নাই, আমি এখানে আমার কোনো পিএস এপিএস আমার এখানে কিছু ছিল না, আমি মেয়র হিসেবে নিজেই পিএস ছিলাম, নিজেই এপিএস ছিলাম, নিজের কাজটা আমি নিজে করেছি। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু 17-18 ঘন্টা কাজ করেছেন, আমরা মনে করেছিলাম তরুণ হিসাবে এই শহরে কাজ করি, এই 3 বছর আমি কোথাও চিফ গেস্ট হতে যাই নাই, কোথাও গেস্ট হতে যাই নাই, আমি রাস্তার ধারে ধারে ঘুরে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের সহযোগিতায় কাজগুলো একসাথে করেছি। সেজন্য আমি মনে করি আমাকে 3 বছরের জন্য পদ দেওয়া হয়েছে, কিন্তু আমাকে বহিষ্কার করে আমার এবং আমার পরিবারের এবং আমার অস্তিত্বের মধ্যে যে আঘাত হয়েছে সেটা আমি মানসিকভাবে মেনে নিতে পারছি না। সেই জন্য আমার মায়ের স্থান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন করব এই গাজীপুরের বাসীর জন্য এবং আমার জন্য। আমি কোনো অন্যায় করি নাই, আমার ভুল হতে পারে, ভুলের জন্য আমি ক্ষমা চাই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাকে পুনরায় বিবেচনা করেন, বাংলাদেশ আওয়ামী লীগ যেন বিবেচনা করেন, আমি রিভিউ করতে চাই। আমি আওয়ামী লীগের সমর্থক হিসেবে আমি থাকতে চাই, আওয়ামী লীগের সমর্থক হিসেবে থাকতে চাই, পদ দেখেন না দেখ তাতে কিছু আসে যায় না, কিন্তু আমি আওয়ামী লীগের একজন সমর্থক হিসেবে দেখতে চাই। আমার সারা জীবন আমার হওয়ার পর থেকে যেদিন থেকে আমি বুঝতে শিখেছি সেদিন থেকে আমি বাংলাদেশ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাথে আছি। অনেকে না বুঝে শুনে হয়তো বা সমালোচনা করতে পারবে, কিন্তু আমার অস্তিত্বের মধ্যে সব জায়গায় আমার মাননীয় প্রধানমন্ত্রীকে আদর্শের জায়গা, উনি মায়ের স্থান, উনি যেন আমার জন্য আবার যেন পুনরায় বিবেচনা করেন এবং এই শহর করার জন্য যেন আমাকে সহযোগিতা করেন। এবং আমি আমি বলছি আমার জীবন দশায় কোনোদিন আমি অ্যালকোহল বা সিগারেট বা জুয়ার সাথে অন্য কোনো পাপের সাথে আমি কোনোদিন জড়িত হই নাই। আমাকে যদি মনে হয় অ্যারেস্ট করবেন বঙ্গবন্ধুর জন্য এবং আওয়ামী লীগের জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য যদি আমার জীবন দিতে হয় আমাকে বলবেন আমি স্যালেন্ডার দিব, আমাকে যেন অন্য কোনো ধরনের বিদ্যা কিছুর মধ্যে যেন জড়িত না হয়। সেই হিসাবে আমার পক্ষ থেকে কোনো আইনজীবী